কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না আজ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে এ দিনটিকে বিশ্বব্যাপী ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয় প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধব স্বামী স্ত্রী মা সন্তান ছাত্র শিক্ষক সহ বিভিন্ন বন্ধনে আবদ্ধ মানুষেরা এই দিনে একে অন্যকে তাদের ভালোবাসা জানায় বর্তমানে সমগ্র বিশ্বে এই দিনটিকে খুবই ঘটা করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয় তবে আজকের এই দিনটিকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল পালিত হয়েছে কিন্তু কেন বিক্ষোভ মিছিলটির কারণ জানতে চাইলে বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইহতেশামুল হক ইবনুর বাংলার জনপদকে জানান আজকের এই দিনে তরুণ তরুণীরা প্রেমের বন্ধনে আবদ্ধ থাকে কিন্তু এই বন্ধন থেকে আমরা বঞ্চিত হই এর কারণগুলো হলো একটি ছেলে বা একটি মেয়ে একাধিক প্রেমের সম্পর্কে মুশগুল থাকে চেহারা বা বাহ্যিক সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয় এবং এর সব থেকে বড় কারণ বর্তমান সমাজ ব্যবস্থা তাই আমরা প্রতি বছরের ন্যায় এবারেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে অন্যভাবে পালনের লক্ষ্যে কিছু কার্যক্রম হাতে নিয়েছিলাম এর মধ্যে অন্যতম হল ক্যাম্পাস চত্বরে ঔষধি বৃক্ষরোপণ বিক্ষোভ মিছিল করা সহ প্রদর্শনী রাবিতে ট্রাক চাপায় নিহত হিমেলের স্মরণে রক্তদান কর্মসূচি গরিব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ এবং প্রেম বঞ্চিতদের নিয়ে বঞ্চিত গানের দশ মিনিট মিনি কনসার আমাদের দাবি বা প্রতিবাদদের বিষয় হল প্রেম একার জন্য নয় কেউ প্রেম করবে আর কেউ তা করতে পারবে না এমন সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসা উল্লেখ্য গতকাল রাতে বিগত কমিটি ভেঙে বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘের রাবি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয় এবং এ নতুন কমিটি আজকের সারা সারাদিনের এমন ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করে আজকের এই অনুষ্ঠানগুলোতে প্রেম বঞ্চিত সংঘের সাথে জড়িত ছিল শতাধিক তরুণ তরুণীরাও জাহিদ হাসান সাব্বির বাংলার জনপদ